আমরা পদ্মা নদীর ঢেউ হাঁটতে শিখিনি কিন্তু জীবন জুতে হাঁটতে বসেছে সেই রাজশাহী পদ্মাপাড়ের অদম্য কিশোরী চামেলি সমাজ ও আত্মীয়দের কথা উপেক্ষা করে খেলেছে অ্যাথলেটিক্স ফুটবল এবং ক্রিকেটে সেই চামেলি এখন বিছানায় মৃত্যুর প্রহর গুনছে টাকার অভাবে নিতে পারছেন না চিকিৎসা নগরীর দরগাপাড়া এলাকায় যে কাউকে ক্রিকেটার চামেলির নাম বললেই চিনিয়ে দেবে তার পৈতৃক বাড়িটি দুই জালানা এক দরজার জরাজীর্ণ ছোট্ট একটি ঘরে এখনো চামেলির পরিবারের ঠিকানা আর আমার খেলাটা ছিল আমার রক্তের সাথে মেশানো আমি বাল্য বয়স থেকে আমি খেলাটাকে খুব পছন্দ করতাম আমার মা যখন ফজরের নামাজ পড়তো তখন আমি উঠে দৌড় মেরে পালাতাম আর এলাকার লোকজন আশেপাশে মানুষ অনেক মা খেয়ে আজেবাজে কথা বলতো আমার মা আমার সিডিউল ছিল একদিন পর পরে আমার মামাত্ম কারণ মানুষের কথাবার্তা শুনে আর আমার শুরুটাই হলো এক লেটিস তারপরে আমি দিল্লিতে যাই ফুটবল খেলতে তারপরে ক্রিকেটে আমি অলরাউন্ডার ছিলাম এবং আমার প্রতিভাই ছিল আমি প্লেয়ার হলে আমি তেমনভাবেই হব যেন আমাকে আমার দেশের লোক চিনবে আমাকে এক নামে চিনবে এবং দু হাজার আটে যখন আমি ম্যান অফ দা ম্যাচ হলাম আমাদের আমরা চ্যাম্পিয়ন করেছি হাজার সাতে তখন আমি ম্যান ম্যাচ হয়েছি আর ম্যান অফ সিরিজ হয়েছে পান্না ঘোষ বর্তমানে আছেন উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এগারো পর্যন্ত এই চামেলি দাপটের সাথে নিজের নৈপুণ্যতা দেখিয়েছেন জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স ফুটবল এবং প্রমিলা ক্রিকেটে খেলছে দেশে এবং দেশের হয়ে দেশের বাইরে আমি দুই সাল থেকে খেলা শুরু করি মানে আমার ক্যারিয়ার লাইফ হলো শুরুটা হলো একলেডিস দুই তারপরে আমি ফুটবল ন্যাশনাল টিমে খেলি তারপরে দুই হাজার সাতে আমি বরিশাল টিম থেকে ক্রিকেট খেলি প্রথম মহিলা ওমেন্স ক্রিকেট শুরু হয় এবং সেটা শুরু করেন ঢাকার মহিলা ক্রিকেট কোচ ফরিদা বেগম এবং আজকে অবদানটা তার বেশি এবং উনি যদি আজকে এই ক্রিকেটে মহিলা ওমেন্স ক্রিকেটটা যদি মানে মানে উত্থ না করতো তাহলে আজকে এই ন্যাশনাল টিমটা হয়তো বা হতো না তো খুলনার এক কোচ আছে পিলু স্যার আর আমার ম্যাডাম মানে ফরিদা ম্যাডাম এনারা দনোজাই একটা টিম গঠন করেন তারপরে তারা পত্রিকায় ফ্ল্যাশ করেন তারপরে একটা ওপেন টুর্নামেন্ট হয় দুই হাজার সাতে এবং আমরা পান্না আমাদের আরও অনেক কলিগরা আছে তার একটাই বেডরুম আমরা দু হাজার সাতে ফার্স্ট বরিশাল থেকে উনি টিমটা করে। আমরা খুলনার বিপক্ষে সালমানদের সাথে খেলে আমরা চ্যাম্পিয়ন হই পান্না ঘোষ ম্যান সিরিজ হয় আর আমি ম্যান অফ ম্যাচ হই তারপরে দু হাজার আটে আমাদেরকে ন্যাশনাল টিমে ডাকলো তারপরে ন্যাশনাল টিমে দু হাজার আট থেকে আমি দু হাজার এগারো সাল থেকে আমার লাস্ট গেমস হলো ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড কাপ সেটা হলো ওয়ান ডে স্ট্যাটাস দু হাজার এগারো লাস্ট খেলা আট বছর পূর্বে পায়ে লিগামেন্ট ছিঁড়ে দেওয়া সহ মেরুদণ্ড হারের ব্যথা নিয়ে চলতে চলতে বর্তমানে মোমর্ষ্য অবস্থায় পৌঁছেছেন তিনি মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় অবশ হয়ে যাচ্ছে তার পুরনো ডান পাশ এই অবস্থায় দ্রুত দেশের বাইরে সার্জারি পরামর্শ চিকিৎসকের যাতে প্রয়োজন অন্তত দশ লাখ টাকা ইনজুরিটা হয়েছে ক্রিকেটের সময় আমি যখন ওয়েট লিফটিং করি ঠিক একশো বিশ কেজি নিতে যে মানে হাফ স্কোর মারতে যে তখনই আমার এই ব্যথাটা আমি পেয়েছি তো তখন আমি এটাকে কিছু মনে করতাম না অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতাম আর আমি এবং বড় বড় কিছুতেই আমি অলরাউন্ডার ছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সমাজের সকলের কাছে তার চিকিৎসার জন্য তিনি সাহায্য চেয়েছেন এটা আমি আপনার কাছে প্রথম শুনলাম কারণ আমাদের এর এটা ব্যাপার না সে হচ্ছে ন্যাশনাল খেলেছে ডিএস থেকে খেললে জানতাম তার তারপরেও আমি একটু বলি আমি একটু ফুটবলকে একটু বেশি ভালোবাসি যেহেতু ফুটবল টিম আমার আছে আপনে চক্র আছে এবং ফুটবলের আমি ভাইস প্রেসি প্রেসিডেন্ট বিভাগের ক্রিকেটারও কাউন্সিলার ঢাকা এটাও ঠিক আছে সব জায়গায় কিন্তু ফুটবলের টানটা আমার একটু বেশি অসুস্থ এই জন্যে সরকারি ফান্ড আছে যদি ডি সাহেব মনে করে যে এখান থেকে টাকা দেব বা ডিএস থেকে দিব তো টাকা নেওয়ার পথ আছে আমি কাগজটা আসুক নতুন করে আসু কাগজটা তখন আমি ব্যবস্থা নিব আমাদের ডি সাহেব খুব ভালো লোক আছে আমি ওনাকে বললাম স্যার আপনার একে ওকে পঞ্চাশ হাজার বিশ হাজার দিচ্ছে দিতেই আসেন তা আমি তো একটা জায়গায় টাকা নেবো আপনার কাছে নেবো তো স্যার হাসে বললো যে আমি ঢাকায় যাচ্ছি এসে আপনার দরখাস্ত আমি বলবো আমি বলবো এই ব্যাপারে তবে তাদের সম্বন্ধে জানতে হবে আপনি বললেন স্টেডিয়াম স্পোর্টস আপনাকে এক লাখ টাকা দেবে আমরা বা ডি সাহেব এর বাইরে বা বিভাগ এর বেশি নিজের কিছু না থাকলে তো দশ লাখ দশ লাখ তো দেবে না আর দশ লাখ দিতে হলে তার জন্যে টিভিতে কভারেজ দিতে হবে সাহায্য সাহায্যপ্রে এভাবেই কথা বলতে হবে তাই না আর রাজশাহী বিভাগ বলেন জেলা বলেন ডি সাহেব বলেন এক লাখটা দিতে পারে এর বেশি তো পারবে না ওই তালিকা আছে কি না জানি না থাকলে তার সুস্থতার জন্য আমাদের যতটুকু আমি ডি সাহেবের সঙ্গে কথা বলবো কমিশনের সঙ্গে কথা বলবো হ্যাঁ বা আমরা আছি চেষ্টা করব তবে যোগাযোগ কথা এই প্রথম শুনলাম প্রশাসনও কেউ জানে না চামিলি ছোট্ট একটি চাকরি করেন আনসার ভিডিপি অফিসে অসুস্থতার কারণে সে চাকরিও যায় যায় অবস্থা চারজনের সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হয়েছে আমার বোন শুনেনি ছোট থেকে আবাদের লেগে কষ্ট করে আমাদের পেটের খাবার লেগে আমার ছোট বোন আমাদের লেগে মেলা কিছু করেছে আমরা আজ ওই বোনের লেগে দুটো ভাত পাচ্ছি আজ ওই বোন যদি না দিতে খেলে দুলে গেতে গেছে আমাদের কি দশা হইতো মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চাইলেন তার মা মনোয়ারা বেগম দেশবাসীর কাছে তো আমি কোনো দিন সাহায্য চাইনি কিন্তু এখন সাহায্য চাইতে হয়েছে আমার মেয়ের জন্য টাকা পয়সার জন্য আমি মেয়েকে দেখাতে পারছি না চিকিৎসা করতে পারছি না তার জন্য আমার মা মেয়ে আগেকার মতন যে জীবন যখন ফিরা চাই এখন অসুস্থতা নিয়ে নিজের চিকিৎসা না করে পুরো পরিবারের ব্যয় টানছেন তিনি এবং আমি যদি আপনাদের সাহায্যে যদি আপনি সুস্থ হতে পারেন আমার খেলাটার যেহেতু রক্তের সাথে মিশানো আমি আবার কাম ব্যাক করতে চাই আমার ন্যাশনাল ক্যাম্পে তবে এটা একটা সত্য কথা আমি ক্রিকেট খেলা দেখতে পারি না ক্রিকেট খেলা দেখলে আমার মুখটা ফেটে যায় নিজে কষ্ট পেল মায়ের কাছে হাসি মুখটা দেখে তাকে চেকআপের জন্য আমার বারটা ছাড়া কেউ নয় আমার দুই বোন কে দেখানোর মতো